কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আমি চাইলে তোমাদেরকে দিয়ে দিতে পারতাম যে তোমরা নিজেরা নিজেরাই পড়ে নিও, কিন্তু তারপরেও আমি আমার দায়িত্ববোধ থেকে তোমাদেরকে পড়াচ্ছি। সেটা হচ্ছে, একটা প্রশ্ন আসে যে একটা শার্টের বিভিন্ন অংশ, চিত্র সহ বা চিত্র ছাড়াও বলতে পারে, যে একটা শার্টের বিভিন্ন অংশ তোমরা হচ্ছে বর্ণনা করো বা দেখাও। তো এই এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে একটা শার্টের চিত্র আঁকতে হবে। বইয়ের চিত্রটা আছে, আমি নেটে যে চিত্রটা পাইছি ওটা ক্লিয়ার, বাট এখানে সব ধরনের কম্পোনেন্ট নাই। যেমন দেখো, এটাও কিন্তু একটা শার্টের চিত্র, বাট এখানে কিন্তু তোমার হচ্ছে কলার ইয়াটা নাই। কি নাই বলতো? এই চিত্রটাতে কি পকেট আছে? পকেট নাই, তার মানে এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো মিসিং। বাট পকেট ছাড়াও তো শার্ট হয়, এটা হচ্ছে নেটে এরকম ভাবে পাইনি, এই জন্য বইটা থেকে আমি ছবি তুলে তোমাদেরকে দিয়েছি। তো চেষ্টা করবা যেখানে বেশি জিনিস আছে, মানে চিহ্নিত চিত্রের মধ্যে সব থেকে ভালোভাবে দিতে। এটা প্র্যাকটিস করতে হবে বাসায় শার্ট আঁকাটা। ওকে, তো চিহ্নিত চিত্র একটা শার্টের মধ্যে কি কি থাকে আমরা কিন্তু মোটামুটি জানি, যে একটা শার্টের মধ্যে প্রথমে কি থাকবে, বডি পার্ট থাকবে, আপার পার্ট থাকবে, লোয়ার পার্ট থাকবে, কলার থাকবে, ঠিক আছে, পকেট থাকবে, স্লিভ থাকবে, স্লিভের মধ্যে কাফ থাকবে, প্লাকেট থাকবে, বিভিন্ন ধরনের লেবেল থাকবে, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে দেখি, এই যে কলার, কলারের মধ্যে প্রথমে যে উপরের অংশ, মানে উপরের যে অংশটুকু, মানে কলারের শার্টের শার্টের কলার, সাধারণত টু পিস কলার, টু পিস কলারের একটা হচ্ছে কলার স্ট্যান্ড। আমরা তো কলার পরে আসছি, তাহলে কলার স্ট্যান্ড থাকবে, কলার থাকবে, এবং এই যে শার্টের আলাদা একটা অংশ যেটা ব্যাক পার্ট, মানে সামনের পার্টে অল্প একটু থাকে এবং ব্যাক পার্টের সাথে থাকে ইয়োক, আমরা এটাও কিন্তু ইয়োক সম্পর্কে মোটামুটি জানি, তাহলে ইয়োক থাকবে। এরপরে আসি আর্ম হোল এবং আপার ফ্রন্ট, মানে অর্থাৎ ফ্রন্ট পার্টের আপার অংশটুকু, আপার ফ্রন্ট কলার। এরপরে চলে আসি পকেটে, পকেটের যে এই অংশটুকু এটাকে বলা হয় ফ্ল্যাপ, ফ্ল্যাপ থাকবে পকেটের সাথে, এটাকে বলে প্যাচ পকেট, প্যাচ পকেটের সাথে এখানে ফ্ল্যাপ থাকবে। দেন থাকবে স্লিভ, বাটন, টপ সেন্টার, টপ সেন্টারের সাথে বাটন থাকবে। এটা হচ্ছে আপার পার্ট, ফ্রন্ট পার্টের আপার অংশ, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার অংশ, অর্থাৎ লোয়ার ফ্রন্ট পরের অংশটুকু, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার স্লিভের প্লাকেট, স্লিভের প্লাকেট। দেন থাকবে তোমার হচ্ছে আপার ফ্রন্ট ফেসিং, অর্থাৎ আপার পার্টটাকে যদি আমরা, আপার ফ্রন্টটাকে যদি আমরা হচ্ছে এই করি উল্টাই, তাহলে আমরা যে অংশটুকু দেখতে পাবো সেটাকে বলা হয় আপার ফ্রন্ট ফেসিং। দেন এইখানে থাকবে কেয়ার লেবেল, লেবেল সাধারণত বিভিন্ন ধরনের হয়, তোমরা লেবেল 305-এ পড়ার কথা, তো জানি না তোমাদের পড়ানো হয়েছে কিনা। তো লেবেল কিন্তু বিভিন্ন টাইপের লেবেল হয়, যেমন সাইজ লেবেল হয়, কেয়ার লেবেল হয়, মেইন লেবেল হয়, সাব লেবেল হয়। তোমরা লেবেল সম্পর্কে জানো তো, লেবেল কাকে বলে জানো কি? একটু আমাকে মানে রেসপন্স করতে হবে, লেবেল সম্পর্কে জানো কিনা। ম্যাম, এটা তো আমরা পড়েছি। লেবেল পড়েছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো লেবেল কাকে বলে, লেবেল কত ধরনের হয় জানো, যে সাইজ লেবেল হয়, ব্র্যান্ড লেবেল হয়, কেয়ার লেবেল হয়, মেইন লেবেল হয়, সাব লেবেল হয়। তো এইটা হচ্ছে কেয়ার লেবেল, সাধারণত কেয়ার লেবেল পোশাকের এই অংশে ভিতরের দিকে থাকে। আর এটা হচ্ছে তোমার লোয়ার পার্টের ফেসিং, লোয়ার ফ্রন্ট ফেসিং। তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে বটম বডি, ব্যাক পার্ট, ব্যাক পার্টটাকে দেখানো হচ্ছে, মানে পিছনের অংশটা, ব্যাক পার্টটা বটম, আর হচ্ছে স্লিভের কাফ, ঠিক আছে। স্লিভের ক্ষেত্রে এখানে এটা কাফ, আর এটাকে হচ্ছে বলে প্লাকেট। কোনটা প্লাকেট কোনটা কাফ বুঝতে পারছো নিশ্চয়ই। এবং লেবেলের ক্ষেত্রে আরো যে লেবেলগুলো থাকে সেগুলো হচ্ছে সাইজ লেবেল, সাইজ লেবেল দেখো উপরের দিকে আছে, সাইজ লেবেল, মেইন লেবেল এবং সাব লেবেল। এই হচ্ছে মোটামুটি একটা শার্টের বিভিন্ন অংশ বা বিভিন্ন ম্যাম একটা প্রশ্ন কম্পোনেন্ট ছিল বলো, পার্স বলো। ম্যাম, এই যে পকেটটা, এটাতে হচ্ছে মানে কি বলবো, একটা কাভারের মতো আছে, এটাকে তো বলে প্যাচ পকেট। তাহলে যেগুলোতে উপরে নিয়েটা থাকে না সেটাকে কি বলে? প্যাচ পকেট আসলে এইটাকে মানে ফ্ল্যাপ
থাকলেও মানে ফ্ল্যাপটা সবসময় থাকে না, ওই যে উপরে যে একটা কাভারের মতো আছে যেটা বাটন দিয়ে লাগাচ্ছে বা অনেক সময় ভ্যালক্রো টেপ দিয়ে লাগানো হয়, এইটা হচ্ছে ফ্ল্যাপ। কিন্তু এই যে পকেটটা, এই পকেটটাকে বলে প্যাচ পকেট, ঠিক আছে? মানে জি এটা ম্যাডাম, কাভার ছাড়া হলেও এটাকে বলে প্যাচ পকেট, এমনি হলো। এবং এই প্যাচ পকেট কিন্তু তোমার এখানেও থাকে, আবার হচ্ছে প্যান্টের পিছনেও থাকে, জিন্সের প্যান্টের পিছনে থাকে না, এরকম প্যাচ পকেট ছোট। এই প্যাকেটগুলো, পকেটগুলোকে বলে